ফটিকছড়ি উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক আলহাজ নাজিম উদ্দিন মুহুরী এর নাগরিক সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল 6 জুলাই কাঞ্চননগর ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণের আয়োজনে কাঞ্চননগর আয়শা স্কোয়ার কনভেনশন হলে মাস্টার শাহজাহানের সঞ্চালনায় অ্যাডভোকেট উত্তম কুমার মহাজনের সভাপতিত্বে উক্ত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের প্রভাবশালী সদস্য বিশিষ্ট শিল্পপতি শিক্ষা অনুরাগী ও দানবীর আলহাজ মঞ্জুর মোর্শেদ ফিরুজ সাহেব। প্রধান আলোচক ফটিকছড়ি পৌর মেয়র, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য ও সভাপতি ফটিকছড়ি পৌরসভার জনাব আলহাজ মোহাম্মদ ইসমাইল হোসেন। সংবর্ধিত অতিথি নবনির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ জসিম উদ্দিন, নবনির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার নপুর। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কাঞ্চননগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কাঞ্চননগর আওয়ামী লীগ সভাপতি কাজী মোহাম্মদ দিদারুল আলম, কাঞ্চননগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব মোহাম্মদ আবুল কাশেম চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম মেম্বার, ইঞ্জিনিয়ার বেলাল হোসেন চৌধুরী, মেজবাউল আলম আশেক সহ আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিক লীগ, ছাত্রলীগ, কৃষক লীগের অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা। এ সময় ফটিকছড়ি সহ কাঞ্চননগরের বিভিন্ন উন্নয়নের কথা উঠে আসে এবং সামনে কাঞ্চননগরকে কিভাবে সাজানো যায় সেই বিষয় নিয়ে আলোকপাত করেন বক্তারা। আমরা কাঞ্চননগরবাসী আপনাদেরকে কাছে বন্ধ হয়েছি, আপনারা আমাদেরকে সবসময় সহযোগিতা করেছেন, সেজন্য আমরা আনন্দিত এবং সেক্ষেত্রে আমরা চেয়েছি আমাদের কাঞ্চননগর ইউনিয়ন কৃষি বান্ধব ইউনিয়ন বর্তমানে 97 জন এখনো কৃষক আমাদের কাঞ্চননগরে, কিন্তু আমাদের কাঞ্চননগরের কৃষকরা অবহেলিত। আমরা জানি বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার, যে সরকার যে ভর্তুকি দিচ্ছে, কিন্তু আমাদের কাঞ্চননগরের কৃষক ভাইয়েরা ওই ভর্তুকির আওতায় নাই বললে চলে। দীর্ঘ সংগ্রাম, দীর্ঘ যুদ্ধ এই উপজেলা নির্বাচন করতে গিয়ে যিনি আমাদের কাঞ্চননগরে মাঠে সংগ্রাম করেছিলেন, মাঠ থেকে ছিলেন আমাদের সংগ্রামী সাবেক চেয়ারম্যান জনাব আবুল কাশেম চৌধুরী সাহেব। নেতৃত্বে আপনি আমাদেরকে কথা দিতে হবে আজকের এই মঞ্চ থেকে। আমরা কাঞ্চননগরবাসী আপনার দিকে তাকিয়ে থাকবো, আপনি আপনার গ্রামের পাশাপাশি যেন আমাদের গ্রামকে আমরা শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে এখানে উপস্থিত হতে পেরেছি, মহান রব্বুল আলমিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আমাদের সাবেক চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরীর একক প্রচেষ্টায় ওনাকে নিয়ে আমরা আজকে এই সংবর্ধনা অনুষ্ঠান সফল করার চেষ্টা করেছি, জানি না আমরা কতটুকু সফল করতে পেরেছি। মানুষের সৃজনশীল মানুষের প্রয়োজন, যারা খাস গরিব এই ধরনের মানুষের প্রয়োজন। ফরিদশরীর পৌরসভার মানুষে মেয়র ইসমাইল সাহেব নির্বাচিত হয়েছি, ফরিদশরীর মানুষে অন্য যারা ব্যাপুর ভোট দিয়ে এবার উপজেলা এরকম সৃজনশীল যে ত্যাগী যে মহান আল্লাহ তালা 1991 সালত
যেটা মৃত্যুর মুখে গেই গই ইবারে জনসভা করিবেন না আমার বিরোধী অর্থাৎ মৃত্যুজয়ী সাবেক ছাত্র নেতা ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনার সন্তান নাজিমউদ্দিন মোল্লা নির্বাচিত হয়েছে আশা বহুত আছে অনার আশা বহুত গুজন আশা কি আর দিন আগে উন্নয়ন হইব পায় রুটি বসিছে ব্যাকুনে যদি সহযোগিতা করেন নিরাপদ ফটিকছড়ির যে হঠাৎ হইনি ইয়ান বাস্তবায়ন করিবার নাই কিশোর খেলার মুক্ত পরিচয় করিবার নাই মাদক মুক্ত পরিচয় করিবার নাই দরকার অনার সহযোগিতা প্রিয় বন্ধুগণ আমার দেশের কাঞ্চননগরের এই যে আপামর জনসাধারণ গত ইলেকশনে আপনারা একুশের ইলেকশনে আপনারা দেখিয়ে দিয়েছেন আমরা যেটা চাই সেইটাই হয় আপনারা সবাই স্বতঃস্ফূর্তভাবে নাজিমউদ্দিন মোহরির মোটরসাইকেল মার্কায় ভোট দিয়েছেন বলে আজকে নাজিমউদ্দিন মোহরি প্রথমে কাঞ্চননগরে এসেছে জিনিস লক্ষ্য করেছি যারা মঞ্চে এবং যারা সামনে একটা আনন্দমুখর পরিবেশ এটা কেন হয়েছে জানেন বিগত নির্বাচন গুলো তো আমরা দেখেছি দুইটা পৌরসভা 19টা ইউনিয়ন রেজাল্ট মানুষ ভোট দিয়ে দিয়ে বিভিন্ন ইউনিয়ন থেকে একটা রেজাল্ট আসে বলে ওই 5 ইউনিয়নে কেটে ভোট নিয়ে নিছে তখন সব আনন্দ ম্লান হয়ে যায় ঠিক কিনা এই নির্বাচন আমার মুরব্বী যারা আছেন আমার বয়সী যারা আছেন যুব সমাজের যারা আছেন আমার মনে হয় এত চ্যালেঞ্জিং এত সুষ্ঠু একটা সুন্দর জনমত প্রয়োগের মাধ্যমে নির্বাচন আমরা অতীতে দেখি নাই সেজন্য আমাদের ভিতরে আনন্দ উচ্ছ্বাস বলতে হয় মোহরি সাহেব বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন এবং নির্বাচিত হবেন সেটা তফসিল ঘোষণার 3-4 দিন আগে আমরা আগে বলেছি আমি অর্ধেক ভোটে জিতে থাকবেন কাঞ্চননগর থেকে আপনাকে সর্বোচ্চ ভোট দিয়ে নির্বাচিত করবেন আমি মনে করি সেটার প্রতিফলন হয়েছে আজকের এই কাঞ্চননগরবাসীর পক্ষ থেকে আমি বলব আপনি উপজেলা পরিষদের চেয়ারম্যানের সাইজে বড় পদক আপনি পরিচর্যা আওয়ামী লীগের সম্মানিত সাধারণ সম্পাদক আপনার সাথে জননেত্রী শেখ হাসিনার সাথে যোগাযোগ রয়েছেন সুবিধা অসুবিধা আপনি সময় নিয়ে ওনার সাথে কথা বলতে পারবেন বিশেষ করে কাঞ্চননগরে যে অবহেলিত জনপদ তেমনি থেকে বাইন্দ্রসভা পিলিশ পর্যন্ত 4.5 কিলোমিটার অলরেডি সাইকেলটি 1 লক্ষ টাকা বরাদ্দ আছে তিনবার টেন্ডার হয়েছেন আমি মনে করি সিন্ডিকেটের কারণে সেটা হচ্ছে না আপনি আছেন আমাদের পরিচয় সাবেক রবিকার কন্যা বর্তমান যিনি বেশি বিপুল ভোটে বিজয়ী হয়েছেন যারা শুনে আছেন এবং উদ্যোগ কর্তৃপক্ষ যারা রয়েছে তাদের সাথে যদি কথা বলে এই কাঞ্চননগরে তেমন একটু বাইন্যসভা ব্রিজের ব্যবস্থা করতে পারেন আমি মনে করি অনেক সব পাবেন কৃতজ্ঞ জানাচ্ছি আজকে ওনারা কষ্ট করে আমাদের দাওয়াত নিয়ে এখানে এসেছেন ওনাদের মূল্যবান সময় আমাকে আমাদেরকে দিয়েছেন আমরা খুবই কৃতজ্ঞ আপনারা আজকে দেখুন আমার এলাকাবাসী কত খুশিতে উদ্বেলিত আমরা চেয়েছি আমাদের আমি সব জায়গায় বলেছি আমাদের কাঞ্চনের জন্য একজন অভিভাবক দরকার খোদার হুকুম ইনশাল্লাহ খোদার রহমত আমরা একজন অভিভাবক পেয়েছি আমরা ভাইস চেয়ারম্যান সাহেবও পেয়েছি আমাদের অত্যন্ত প্রিয় এবং মহিলা ভাইস চেয়ারম্যান মহিলাকে পেয়েছি আমরা আশা করি আমাদের কাঞ্চননগরের প্রতি ওনাদের খুবই সুদৃষ্টি থাকবে আমি আসলে এই যে নাজিউদ্দিন মোড়ে সাহেবের জন্য আমি কেন নেমেছিলাম কেন সমর্থন দিয়েছিলাম আসলে ওনাকে আমি তো দীর্ঘদিন থেকে চিনি ওনার সাথে আমার প্রবাসে কথা উনি তখন একটা কথা বলতেন ওনার মনে আছে কিনা যায় না উনি বলতেন কাশিম ভাই জীবনে তো অনেক কিছু করেছি আমি এমন কিছু করতে চাই আমার জীবন আমার যাতে আমার মৃত্যুকালে যাতে আমার জানাতে অধিক মানুষ হয় আমি জানি না ওনার মনে আছে কিনা
আজকে ইনশাআল্লাহ খোদা ওনার ইচ্ছা পূরণ করেছেন, উনি এমন কাজ করেছেন, এমন জনপ্রিয়তা হয়েছেন, ওনার ইনশাআল্লাহ জানা যায় মানুষের মানে বিপুল সমাজ, এটা তো অবশ্যই বলা যায়। ওনার আসলে আমি ওনার ব্যক্তিত্বের প্রতি দুর্বল, ওনার নীতির প্রতি দুর্বল, প্রবাস জীবনে ওনাকে দেখেছে, ওনার ব্যক্তিত্ব, ওনার জনপ্রিয়তা কাকে বলে। আমাদের কাঞ্চননগরের বেড়া বাজার সাতটা স্ট্যান্ড নিয়ে আরব আমিরাত, আমরা দেড়া বাজার মানে দুবাই থাকতাম, দুবাই সালিশ বিচার বিশ্বের কাঞ্চননগরের সালিশ বিচারে নাজিবে করতেন। এখানে যারা প্রবাসী আছেন বা যারা উপস্থিত আছেন ওনার সবাই এক বাক্যে জানবেন সেটা, উনি বৃহত্তর ফরিসির সমিতি করেছিলেন, ওনার যোগ্যতা ওনার সাংগঠনিক দক্ষতায় নাজিউদ্দিন মোড়ি সাহেবের মতো একজন নেতৃত্ব আমরা পেয়েছি, এবং সর্বোপরি আমি মনে করি আমার কাঞ্চননগরের একজন অভিভাবক পেয়েছি। আর আমার দৃঢ় বিশ্বাস নাজিম ভাই আমাদের কাঞ্চননগরবাসীকে, কাঞ্চননগরবাসী যে কোনো সমস্যায় উনি দেখবেন। আমি তো সবাইকে বলেছিলাম উনি নাজিম ভাই যদি নির্বাচিত হয় আপনারা কারোর রেফারেন্স দেওয়া দরকার নাই, শুধু গিয়ে বলবেন, আপনি তো বেশি অন্য লোককে চেনেন, শুধু বলবেন আমার বাড়ি কাঞ্চননগর, বাকিরা নাজিম ভাই করবেন। আমার তো দৃঢ় বিশ্বাস কাঞ্চননগরবাসীকে উনি আলাদা দৃষ্টিতে দেখবেন, কারণ উনি নিজেই বলেছেন কাঞ্চননগর আমার সেকেন্ড হোম, মানে আমার দ্বিতীয় বাড়ি। কাজে আমার দৃঢ় বিশ্বাস আমার এলাকাবাসী ওনার সেবা সবসময় পাবেন। আর একটা এখানকার প্রাণের দাবি রাস্তা, আমাদের চৌমনি থেকে বান্যাচলে যে রাস্তাটা অসম্ভব খারাপ, আমাকে এখানে সম্মানিত সম্মানের চেয়ারম্যান সাহেব আছেন, আমি জানি উনি চেষ্টা করেছেন কিন্তু কি কারণে টেন্ডার হয় কিন্তু কাজ হয় না, আবার বাতিল হয়ে যায়। কারণ আমাদের নতুন চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান মহোদয়ের দৃষ্টি আকর্ষণ বলছি, আপনি এটা অবশ্যই অবশ্যই নজর রাখবেন কেন টেন্ডার হয় আবার কাজগুলো হয় না। দরবারে শুকরিয়া দায় করি এবং এই অতিথিবৃন্দ আজকে এসে আমাদেরকে আলোকিত করেছেন, আমাদের কাঞ্চননগর কে ধন্য করেছেন, আমি কাঞ্চননগর বাসীর পক্ষ থেকে সর্বপ্রথমে তাদের কৃতজ্ঞতা জানাই। ফটিকছড়ি বাসী বেছে নিতে ভুল করেনি, একুশে মে তাকে সেই যোগ্য জায়গায় বসিয়েছে, আমরা যারা কাঞ্চননগর অবহেলিত আছে আমাদের জন্য সেরকম একজন ব্যক্তিকে সেই জায়গা থেকে চট্টগ্রাম শহরের মানুষ ঢাকায় যায় আর আমরা কাঞ্চননগরের মানুষ ফটিকছড়ি যায় বিবিরহাটে, তা আমাদের জন্য আমাদের হেডকোয়ার্টার ফটিকছড়ি সেই জায়গায় যারা দুইজন রতি মহারতি রয়েছেন আমি পরে আসছি। আমার আজকে মনের আকুতিগুলো মনের অভিব্যক্তিগুলো মন খুলে সবাই বলতে এসেছে এবং বলেছে, এটাই হলো আজকে আমাদের প্রাপ্তি। মনের কথাগুলো উজাড় করে আজকে আমাদেরকে দিয়ে গেছেন, আমরা সেই বিকাল থেকে অপেক্ষা করে এখন বাজে সাড়ে দশটা, এখন পর্যন্ত নিরবচ্ছিন্ন ভাবে আমরা অত্যন্ত ধৈর্যের সাথে আজকের এই আয়োজনকে সফল করার জন্য সমস্ত উজাড় করে আজকে সবাই যারা আয়োজন করেছেন তারাও উজাড় করে আয়োজন করেছেন, যারা উপস্থিত থেকে আজকের এই আয়োজনকে সার্থক করেছেন তারাও মন প্রাণ উজাড় করে আজকে বক্তাদের বক্তব্য শুনে দেন, আর যারা সম্বন্ধিত হয়েছেন যারা উপস্থিত হয়ে আমাদের অনুষ্ঠানকে আলোকিত করেছেন প্রত্যেকে আজকে ও নিজের সর্বোচ্চটুকু আবেগটুকু এখানে উচ্ছ্বাসটুকু প্রকাশ করে সবাই আজকে উচ্ছ্বসিত। নির্বাচন হয়ে গেছে, নির্বাচন শেষ, আমাদের টার্গেট ছিল আমাদের পছন্দের মানুষকে আমরা নির্বাচিত করব, আমরা আমাদের পছন্দের মানুষকে নির্বাচিত করতে পেরেছি ইনশাআল্লাহ। আমাদের যে বক্তব্য মানুষের কাছে ছিল, মানুষের কাছে যে ভোটের আবেদন আমরা করেছি, মানুষ সে আবেদনের প্রতি যথার্থ আস্থা রেখেছে বলেই আজকে আমাদের পূর্ণ প্যানেল আমরা নির্বাচিত করতে সক্ষম হয়েছি। এই ফটিকছড়ি আপামর মানুষ 308 বর্গ মাইলের যে সীমারেখা, এই সীমারেখায় যারা বসবাস করে ফটিকছড়ির প্রত্যন্ত অঞ্চল থেকে পৌর সদর সহ আমাদের সুবিধা বঞ্চিত মানুষ যারা, এবং সর্বোপরি বাগানগুলো মিলিয়ে আমাদের জনসাধারণের কাছে আমাদের যে বক্তব্য ছিল, যে আপত্তি ছিল, আমরা সরকারের কাছে আবেদন করেছিলাম আমরা একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আমরা প্রত্যাশা করি, সরকার সেই ব্যবস্থা করেছেন, আমাদের জনগণ যথাযথভাবে ভোট কেন্দ্রে যেতে পেরেছে এবং তারা ভোট দিয়ে তাদের পছন্দের নেতা তারা নির্বাচিত করেছেন, আগামী 5 বছর তারা দায়িত্ব পালন করবে।
এই কাঞ্চননগর আমার আবেগ জড়িত, কেননা এই কাঞ্চননগরে আমি ছোটকালে বেশি বেশি আসতাম। এই কাঞ্চননগরের প্রতিটা আঙ্গিনায় আমার আত্মীয় স্বজন রয়েছে। আসলে আমরা জনপ্রতিনিধি, বর্তমান সরকার দেশে উন্নয়ন করছে, কিন্তু সেই উন্নয়ন ধারাবাহিকভাবে হবে। আমরা যেহেতু উপজেলা পরিষদে আছি, উপজেলার অধীনেই সমস্ত উন্নয়ন হবে। উপজেলার পরিষদে আমাদের সভাপতির যিনি দায়িত্ব পালন করছেন, উনি আমাদের এই যে যিনি নবনির্বাচিত চেয়ারম্যান, সুতরাং আমাদের অধীনেই সব উন্নয়নটুকু এই পরিচালিত হবে। নির্বাচিত করেছেন এমন একজন ব্যক্তি যিনি আবদুল্লাপুর থেকে বাগান বাজার, কাঞ্চননগর থেকে সোয়াবিল পর্যন্ত আওয়ামী লীগকে সুসংগঠিত করার জন্য রাত দিন পরিশ্রম করে গেছেন আলহাজ নাজিমউদ্দিন মৌরি ভাইকে, তারই সাথে জসিম ভাই সহ আমাকে নির্বাচিত করেছেন। কিন্তু আপনাদের কাঞ্চননগরে মাত্র 17 ভোট দিয়ে আমাকে রুস্তমিয়া মাদ্রাসায় আপনারা বিজয়ী করেছেন। আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি আমার সেন্টারের ভোট থেকে এখানে কাঞ্চননগরে বেশি পেয়েছি। আপনারা আমাকে আপনাদের মেয়ে হিসেবে ভালোবেসে, আপনাদের ছেলের বউ হিসাবে ভালোবেসে যেই আশাটুকু আমার থেকে চেয়েছেন, সেই আশাটুকু পাওয়ার জন্য আপনারা দোয়া করবেন, সহযোগিতা করবেন, আপনাদের পাশে থাকার জন্য দোয়া করবেন, যাতে আপনাদের সেবা করা যায়। আপনারা টাইম কত হতক্ষণ বুঝতে লাগুন না, গড়ি খাইতে লাগুন না, মোবাইলে সন টাইম সন কতক্ষণ 11টা বাজে, বাদ দিন বাতর ব্যবস্থা আছে না, তবে তারা তো বলে গিয়া যা দেখি। এই কাঞ্চননগরের অবস্থা, আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর, থাকি সাথা সবে মিলে নাহি কেহ পর, পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই একসাথে কেলিয়ার পাঠশালা যাই। সে কাঞ্চননগরে আমরা আজকে কাঞ্চননগরের মানুষের নিরবিচ্ছিন্ন ভাবে এখানে বসে থাকা, আমার মনে হচ্ছে পিন পতন আওয়াজ নাই, সেটা হলো আন্তরিকতার বহিঃপ্রকাশ। একবার ভোট দিয়েছেন, সারা জীবনের জন্য ঋণই করেছেন, আবার সংবর্ধনা দিয়ে আবার ঋণই করছেন, আবার সংবর্ধনায় রাত 1টা 12টা পর্যন্ত বসে থেকে আরো বেশি ঋণের বোঝা কাঁধের উপর চাপিয়ে দিচ্ছেন। চাওয়া পাওয়ার কিছু নাই, বক্তৃতায় ওনারা বলেছেন, বক্তৃতা শেষ আপনারাও ভুলে যাবেন, বক্তারাও ভুলে যাবে কোথায় কি উন্নয়নের প্রয়োজন। উন্নয়ন ধারাবাহিক প্রক্রিয়া, এখানে এখানে এক সময় পায়ে হেঁটে আসা ছাড়া গাড়ি নিয়ে আসা যাওয়া অনেক কঠিন ছিল। এখানে একটি গাড়ি যখন আসা যাওয়া করতো অনেক কষ্ট সাধ্য, মানুষ হেঁটে গেলে আরো সহজে যেতে পারতো বিবিরাট বাজারে, সামনে পিছনে ছাদের উপরে পিছনে দাঁড়িয়ে জিপের মধ্যে লোক, ড্রাইভার কিছুই দেখছেন না, শুধু পিছনে যিনি ওই হেল্পার তিনি বলছেন ডানে বামে দেখে চলাচল বলে চালায়, কোথায় করতে পারে, মানুষ একবার লটকে এই পাশে একবার লটকে এই পাশে, মানে হার যদি এই পাশে পাশ যাওয়া আসার তো হারের অবস্থান বদলাই যেত, সেরকম পরিস্থিতি এখানে এক সময় ছিল, ছিল না বাবা ছিল না। সেই পরিস্থিতির আমূল পরিবর্তন, সেই পড়ালেখার ধারাবাহিকতা রক্ষা করতে করতে এখানে স্টার অনেক সন্তান বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছেন। এই কাঞ্চননগরের সন্তানরা সচিবালয়ে চাকরি করে এখানকার অনেকেই রয়েছেন, অনেক গুরুত্বপূর্ণ দায়িত্বে এই কাঞ্চননগরের সন্তানরা রয়েছেন। কাঞ্চননগরকে মূলাবাগ বেগুন বলে ছোট করার সুযোগ আছে, সুতরাং কাঞ্চননগরের রাস্তাঘাট, কাঞ্চননগরের পরিবেশ অন্যান্য ইউনিয়নের চেয়ে অনেক ভালো। কাঞ্চননগরের শিক্ষা ব্যবস্থাও, শিক্ষিতের হারও অনেকখানি অনেকখানি এগিয়ে। যারা এখানে এসে ওনার বিরুদ্ধে কথা বলেছেন আমি জবাব দিয়েছি, ওনাকে হত্যা মামলার আসামি বলেছেন, তিনি আইনি প্রক্রিয়ায় তিনি সেই মামলার আসামি নন সেটা প্রমাণ করেছেন। আর যারা তার বিরুদ্ধে বলেছেন তাদের বিরুদ্ধে যে হত্যা মামলার অনেক অনেক আসামি হিসেবে মামলা রয়েছে তাদের জবাব এখনো দেওয়া শেষ হয়নি। আমি সেদিকে একটু পরে যাব। আরো আমাদের অত্যন্ত প্রিয় আমাদের শ্রদ্ধেয় জনাব আবুল কাশেম চৌধুরী,
আজকের অনুষ্ঠানে আরো একজন সম্বর্ধিত অতিথি আমাদের রয়েছেন। আজকে আমি মনে করেছিলাম আজকে সুযোগ বুঝে ঘন্টা খানিক এখানে বক্তৃতা দিলেই তো হয়েছে, যে কোনো এক জায়গায় বক্তৃতা দিতে পারলে হয়েছে, পুরা পৃথিবী জুড়ে সে বক্তৃতা প্রচার হবে। তো এখন সেই সুযোগ আমার আর হলো না, আমি না না এখানে পরিস্থিতিতে হুমকি দামকি অনেক কথা অনেক বাতাসে বেশি আসা অনেক কথা আপনাদের কানে যাচ্ছে, একবার ভয় পাচ্ছেন, একবার সাহস যোগাচ্ছেন, একবার এগিয়ে যাওয়ার চিন্তা, একবার করে লুকিয়ে যাওয়ার চিন্তা অনেকে আগের দিন তার আগের দিন সেরকম এখানেও আছে, পক্ষ ত্যাগ করেছেন করেন নাই, চিনি আমি সবাইকে, পক্ষ ত্যাগ করেছেন দুই তিন দিন আগে অনেকে পক্ষ ত্যাগ করেছেন, কেন যদি পরাজিত হয় হবে নিশ্চয় হচ্ছে সেরকম আওয়াজ বারবার মানুষের কানে দেওয়া হয়েছে। আমার ফরিদছড়ির মানুষ, এই ফরিদছড়ির বীর মানুষগুলি তাদের চিন্তা এবং তাদের সিদ্ধান্ত থেকে এক সুতো বড় নড়েনি, তারা সমস্ত পরিস্থিতিতে তাদের সাহসিকতার পরিচয় দিয়ে, সম্মোহনী সাহসের পরিচয় দিয়ে তারা তাদের মনের তাদের যে এই পছন্দের প্রার্থীকে বিজয়ী করার জন্য যুদ্ধ ঘোষণা করেছে। রাস্তার ব্যাপারটা আর থানা ব্রিজ, থানা ব্রিজটা পিপলস বিষয়ে আমাদেরকে একটু কথা বলতে হবে, সেটা জানে রোডস এন্ড হাইওয়ে কতটুকু করা যায় সেটা দেখো, নাইলে এমপি এমপি মহোদয়ের সাথে কথা বলে আমরা কিভাবে এই সমস্যাটি সমাধান করা যায় খুব দ্রুত ইনশাল্লাহ হবে সেটা। ফাইন্যান্সিয়াল রাস্তা টেন্ডার বন্ধের যে বিষয়টি তার ব্যাপারে ইতিমধ্যে আমি স্টেজে যখন বলেছি আমার দুই পাশে দুইজন ছিল, একজন মঞ্জু ভাই আর একজন হলো উত্তম দা, দুজনের সাথে আমার কথা হয়েছে কে করতে চাচ্ছে সেই বিষয়টি এই আলোচনায়, আমি নাম বলছি না এখানে, ওনার সাথে কথা বলে আলোচনা সাপেক্ষে কিভাবে রাস্তাটি টেন্ডার করা যায় বা আমরা কিভাবে আমাদের যারা জনপ্রতিনিধি রয়েছি আমরা কিভাবে তাদেরকে সহযোগিতা করে এই টেন্ডারে অংশগ্রহণ করার জন্য তাকে উদ্বুদ্ধ করা যায় বা সহযোগিতা করা যায় সেটুকু কালকে থেকে এই কাজ শুরু হবে ইনশাল্লাহ। তারপরে এই চা বাগানের রাস্তার ব্যাপারে আমি কালকে সকালে ম্যানেজারের সাথে কথা বলবো, কালকে সকালে ম্যানেজারের সাথে কথা বলবে সারা জীবনের ওই রাস্তা দিয়ে আমার গ্রাম আমার কাঞ্চননগরের মানুষ বাগানগুলিতে গিয়েছে এসেছে, সেই রাস্তা বন্ধ করে দেওয়ার কোনো সুযোগ নাই, আমি মালিক পক্ষ এবং ম্যানেজারের সাথে কথা বলে সে ব্যাপারে কি পদক্ষেপ নেওয়া যায়। তারপরে চেঙ্গু ব্রিজের কাজ প্রায় শেষের দিকে, চেঙ্গু ব্রিজ যদি আপনাদের হয়ে যায় সেদিকে আপনাদের বিরাট একটি সমস্যা সমাধান হবে। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এই যে দ্রুমকালের পাড়ের যে কাজটি সেটা সরকার ইতিমধ্যে প্রজেক্ট হাতে নিয়েছে বা কতটুকু কাজ হয়ে গিয়ে যাচ্ছে মেয়র সাহেব খুব ভালো বলতে পারবে, সে ব্যাপারে ইনশাল্লাহ অনেক কানিয়ে গিয়ে আপনাদের জীবন মান আরো অনেক বেশি উন্নত হবে। একটা দুইটি রাস্তা দিয়ে আসছেন তখন আরো একটি রাস্তা নগরের সমস্যা সম্পর্কে মাননীয় জাতীয় সংসদ সদস্য খালিদাতুল আনোয়ার সনিও জানেন, আমাদের দুই ভাই চেয়ারম্যানও জানেন, কাঞ্চননগরের চেয়ারম্যানও জানেন, আমরা সবাই জানি কাঞ্চননগরের কি সমস্যা। এক সময় আমরা যে জিপ গাড়ি দিয়ে আসতাম, যে জিপ গাড়িতে ড্রাইভার পথ দেখতো না, বারমারে চড়তে হতো, জিপের উপরে চড়তে হতো, সেই দিনগুলো পাস হয়ে গিয়েছে। সে দক্ষিণের মোড়া যেখানে ফজলবাড়ি চেয়ারম্যানের দক্ষিণ পাশে যে কাদা ছিল সেই কাদাগুলো এখন নাই, অনেক রাস্তা পাকা হয়ে গিয়েছে। এটার একমাত্র কারণ হচ্ছে সরকারের ধারাবাহিকতা, সরকারের ধারাবাহিকতা থাকার কারণে এখন কোনো আন্দোলন নাই, হরতাল নাই, কিছু নাই, শান্তিপূর্ণ আছে। একটা ঘর সামাল দিতে যেমন একটা মানুষের কষ্ট হয় বা পরিবেশ সামাল দিতে তেমনি একটা রাষ্ট্র চালাতেও কষ্ট হয়। এরপরেও জননেত্রী শেখ হাসিনা গত 15 বছর ধরে সে সব গ্রাম হবে শহর, এখন বিদ্যুতের যে চাহিদা তিনি রাত দিন চেষ্টা করছেন সেই চাহিদা মেটানোর জন্য। আমাদের একটি ঘরে আছে 10টি করে মোবাইল, আমাদের ঘরে আছে ফ্রিজ, আমাদের ঘরে আছে বিভিন্ন ইলেকট্রনিক্স দ্রব্য। আপনার ছেলে রাত্রে কোথায় যায়, মোবাইলে কি দেখে, আপনার মেয়ে মোবাইলে কি দেখে, এগুলো আপনাদেরকে দেখতে হবে। আর সন্তানকে স্কুলে পাঠাতে হবে, সন্তানকে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠাতে হবে। কাঞ্চননগর শুধু রাস্তাঘাটে উন্নয়ন হলে হবে না, শিক্ষায় দীক্ষায় লেখাপড়ায় এগিয়ে যেতে হবে। এগুলো যদি এগিয়ে না যান তাহলে নাজিমুদ্দিন মহরি
পাঁচ বছর উপজেলা চেয়ারম্যান থাকবেন, আমরা হয়তো চলে যাব, নতুন নেতৃত্ব, নতুন শিক্ষিত নেতৃত্ব উঠে আসতে হবে। কারণ শিক্ষা দীক্ষা যদি আমরা এগিয়ে না যাই, তাহলে আগামী দিন যে আগামী দশ মাননীয় প্রধানমন্ত্রী যে 41 সালের কথা বলেছেন, তখন কিন্তু প্রত্যেক ঘরে ঘরে ডাক্তার থাকবে, প্রত্যেক ঘরে ঘরে লয়ার থাকবে, প্রত্যেক ঘরে ঘরে আপনার ইঞ্জিনিয়ার থাকবে, তখন হবে উন্নত বাংলাদেশ। সে উন্নত বাংলাদেশ করতে গেলে সবাইকে লেখাপড়ায় আপনার সন্তানকে লেখাপড়া শিখাতে হবে। মোটরসাইকেলে এসে বলি কোম্পানির ওখানে চালন সদরের ওখানে মোটরসাইকেলে পড়ে গিয়েছি, কাদার মধ্যে পড়ে গিয়েছি আমি রাত্রে। সেটা আমি আজকের অনুষ্ঠানের চেয়ারম্যান মহোদয়কে বলবো, আপনি ম্যামটি মহোদয় সহ মিলে আপনি আমাদের এই কাজটা করবেন। এবং সাথে সাথে একটা আমাদের অনুরোধ থাকবে, আমাদের দক্ষিণাঞ্চলে যে শিক্ষা, বিশেষ করে এখানে স্কুলের কি অভাবের কথা বলা হচ্ছে, যেখানে যেখানে স্কুল নাই সেই স্কুলগুলো দেখতে হবে,